এখানে 1,64,000 টাকা আয়, আপনার এখানে ব্যয় কত? এই কারেন্ট বিল 1,64,000. আপনার প্রতি উনার এত প্রত্যাশা নাই যে আপনি একবারে যে ধরে নিয়ে এসে ব্যবস্থা করবেন। উনার জায়গা আছে, কাগজ আছে, উনি ওইখানে জায়গাটা উনি দখল চায়। আর একজন এসে ল্যাট্রিন নির্মাণ করতেছে, উনি একজন দরিদ্র অসহায় মানুষ, চেয়ারম্যানের কাছে গেছে, দুইবার নোটিশ দিয়ে রাখিছে, চেয়ারম্যান বিচার করে তাকে করতে পারে নাই, চেয়ারম্যান করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, তখন আপনার কাছে আসছে। কেন আসছে? পুলিশ অসহায় সহায় হবে এই জন্যই তো। আপনি এখন হাইকোর্ট দেখা দিবেন, আইনের বই দেখা দিবেন, তাহলে পুলিশ থেকে লাভ কি? ওইখানে ধরেন পুলিশ তো মানুষের আত্মবিশ্বাস হবে, আর চোর বাটপার যারা সন্ত্রাসী তাদের ভয়ের নাম হবে পুলিশ। পুলিশ যখন যাবে ওই অসহায় মানুষের বাড়িতে কাগজপত্র দেখবে, তাহলে উনার ন্যায্য জায়গা যদি হয় তাহলে ওই ল্যাট্রিন করার সাহস উনি পাবে না। কারণ ওখানে সামাজিক ভয় ব্যর্থ হয়েছে, চেয়ারম্যান ব্যর্থ হয়েছে, তাহলে পুলিশ ওখানে পুলিশের কাছে উনি কেন আসছে? উনি কি শখ করে আসছে? এখন আপনি যদি ওই অসহায় মানুষের পাশে যে না দাঁড়ান, তাহলে এবারে পুলিশের কাজটা কি? আপনি আমাকে হাইকোর্ট দেখা দিচ্ছেন, পুলিশের বই দেখা দিচ্ছেন, আইন দেখা দিচ্ছেন, আপনি অভিযোগ পেলে যাবেন না? বৃষ্টি রজুহাত দিবেন? এটা মনে হয় স্যার এরকম না, আমার কাছে আসুন না। না, গণশুনানি কেন করতেছি? আপনার পুঁথিগত বিদ্যা আর হাইকোর্ট দেখানোর জন্য আমি আপনার দুইটা পা ধরি, আপনি আর ঢাকায় এই কষ্ট করে এই শীতের মধ্যে আপনি দুইটা ভাইয়ের একটু কাট কুট করে দিবেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনি আপনি আর কষ্ট করতে হবে না। আমি চেয়ারম্যানের কাছে গেছি, আমি শুনলাম চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, কেউ ওই যে মেম্বার সব শরীর মেম্বার আমার মাথা ফাট দেওয়া দেখো, যে প্রথম কাটাইলে তোমার ছেলের গুম আর দেয় না কিছু দেয় না, আরে একটা সাউডার কার্ড দেয় না কিছু দেয় না। আপনি ধরেন সাওয়ালের তো একটা প্রতিবন্ধী কার্ড পাবে, সে 750 করে প্রত্যেক মাসে ভাতা পাবে, আপনি একটা ধরেন বয়স্ক ভাতা পাবেন, আর আপনার ঘরের জন্য আমি সকালেই আমি 3,00,000 টাকা আমি ম্যানেজ করেছি, আমি আমি নিজে ধরেন এলাকার মানুষের জন্য মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই, আর আপনি আজকে ঢাকায় এসে আমার মায়ের বয়সে আপনি আপনি এই বয়সে কষ্ট করবেন? আপনার আমি শুনেছি আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল, যদি প্রত্যেক মাসে একটা লস হয় তাহলে কি কমিয়ে 30,000 হয়? একই থাকে। আবার যদি কালকে যদি লাভ হয় 2,00,000 টাকা তাও তো ওনার বেতন বাড়বে, একই থাকে। কিন্তু আপনার যারা তার মাল যদি চিপ তো ডেলিভারি না হয়, দেখলেন না কয়েকদিন আগে 500 জন ছাড়াই করছে স্যার, 64 মাল মানে মিস ডেলিভারি আমি নিজে তদন্ত করছি ঢাকায়, নিজে বসে ডাইরেক্টর ছিল, তাহলে 64 মাল মিস ডেলিভারি পেমেন্ট করেছি। এখানে আপনারা মনে করেন যে ওই জন্যই বলছি যে যারা অ্যাক্টিভ এফিশিয়েন্ট অনেস্ট তারা থাকবে, আপনাদের কোনো ওভারসি মনিটরিং নাই, যার ফলে
আপনার এটা মাথা মতো দেখতে হবে না, এটা যদি আপনার নিজের কোম্পানি হতো তাহলে কি আপনি কাগজ খুঁজতেন? প্রবলেম তো এটাই হয়েছে, এই কারণেই আমরা অংশীদারিত্ব চাচ্ছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। প্রধানমন্ত্রী ডাক অধিদপ্তরের ব্যাপারে অত্যন্ত উনি আগ্রহী, এটাকে উনি সচল করতে চান মানুষের সেবায়। উনি বলেন যে এই চিলিং বক্স দাও, এই ট্রান্সপোর্টেশন দাও, লজিস্টিক্স দাও, কিন্তু দিয়ে লাভ কী হচ্ছে? ম্যানেজমেন্ট তো নাই ঠিকভাবে। এই কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার, হাজার হাজার লোকবল জনবল, এদেরকে আপনি ইউটিলাইজ করবেন না? 30 জুনের মধ্যে যদি এগুলো পরিবর্তন না হয় তাহলে আপনাদের পরিবর্তন হবে, এটা মাথায় রেখে। সুযোগ আমরা দিচ্ছি, সময় আমরা দিচ্ছি, কিন্তু সেই সময় এবং সুযোগকে কাজে যদি না লাগা তাহলে কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারব না, বুঝছেন? দেখছেন তো তারা সেটা এমনরা মাসে বসছে, সাড়ে বেড়েছে মাসে বসছে, আমরা কিন্তু বাধ্য হব। আর যদি শ্রম দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের ভিত্তিতে এটা একটা এফিশিয়েন্ট একটা মানে মেকানিজম দাঁড় করাতে পারেন, পোস্টকে যদি মানে প্রফিটেবল করতে পারেন, তাহলে আপনারা শুধু থাকবেনই না, আপনারা আরও প্রশংসিত হবেন এবং আরও মূল্যায়িত হবেন, আপনাদের আরও সেবা সুযোগ সুবিধা বাড়ানো হবে। আর যদি আপনারা পোস্টকে একটা এফিশিয়েন্ট একটা স্মার্ট অর্গানাইজেশনে পরিণত করতে না পারেন, পোস্টের যদি এই কার্যক্রমে পরিবর্তন আনতে না পারেন, তাহলে আপনাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। এবং এই মেসেজটা আপনি খুলনার সবাইকে দিয়ে দেবেন, ঠিক আছে? আর বলেছি যে স্মার্ট সার্ভিস পয়েন্ট হবে এবং নৈশ হবে, কারণ হচ্ছে পোস্টের সবাই কিন্তু আসতে চায়, আর্থিক লেনদেন, বিভিন্ন কিছু পার্সেল, এগুলো হচ্ছে অফিস টাইমের পরে 4-5টার পরে আসতে চায়, তো এই জন্য নৈশকালীন আর কি আমরা সেবাটা আমরা। এইখানে জুনের মধ্যে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপে ব্যাংকিং, আপনার পেনশন এবং লজিস্টিক্স, ই কমার্স, এই 4টা এরিয়া মিলে এখানকার আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে, এটাকে প্রফিটেবল করতে হবে, ঠিক আছে? আর যদি প্রফিটেবল না হয় তাহলে আমরা কিন্তু কঠোর সিদ্ধান্তে যাব, তখন আমাদেরকে দায় দিতে হবে। এখানে কেউ যদি ফিক্সড ডিপোজিট করে বা ভাঙাতে আসে তাহলে তাদের হয়রানি হতে হবে কি না? অবশ্যই হবে না স্যার, আমি শুধু বলি যে আমি ডিপিএফটি, আপনাদের এরকম কোনো ইনফরমেশন যদি কেউ দেয় সাথে সাথে ওয়েবসাইটে আমাদের সবার নাম্বার দেওয়া আছে, সাথে সাথে এবং আমাদের জিআরএস সিস্টেম চালু আছে, আপনারা মানে আইদার আপনারা জিআরএসে আপনারা অভিযোগ দিবেন অথবা আমাকে সরাসরি ফোন করে দয়া করে বলবেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর নাম্বার দেন এবং সেবার মানটা আরও ভালো করবে। আমার আসলে ডাক অধিদপ্তর একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সবাই কাস্টমাররা আসবে, জনবান্ধব হতে হবে, জনবান্ধব হতে হবে, হাসি মুখে সেবা দিতে হবে, কাস্টমাররা এসে দুইটা বকাও দিতে পারে, গালিও দিতে পারে, তারপরেও ঠান্ডাভাবে ধৈর্য ধরে তাকে সেবাটা দিতে হবে। আমরা দেখতে চাই যে ডাক অধিদপ্তর একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, কারণ ডাক অধিদপ্তরে ঐতিহ্য আছে, তাদের কিন্তু একটা ভাবমূর্তি আছে, এটাকে আমরা আরও বৃদ্ধি করতে, এই ঐতিহ্যটাকে এখন আধুনিকতার ছোঁয়া দিয়ে আমরা সেবাগুলি আরও জনপ্রিয় করতে চাই, লাভজনক করতে চাই। আমাদের ডাকের যত সেবা আছে সেটাকে সেবা আরও বাড়াবো, অংশীদারিত্বের ভিত্তিতে আরও বেশি আমরা পার্টনার নেব এবং পাশাপাশি আমরা এটাকে জনপ্রিয় করব, লাভজনক এবং জনপ্রিয় এটা করার জন্য যে যেই করার সেটা করবো, ঠিক আছে? ছিল পলক সম্বন্ধে যদি কিছু বলতে হয় আমি ওনাকে নিয়ে প্রাউড করি, গর্ব করি, এবং পার্লামেন্টে কিছু অ্যাসেট আছে আমাদের, আমি একটা লোকের নামও বলি, ওকে এই নামটা এখানে বলছি না, যে ও ভবিষ্যতের বঙ্গবন্ধুর সাথে একজন থাকতেন, চেতনজিত্ত লোক, আমি নামটা এখন বলতে চাচ্ছি না, যে ওটা বলাটা ওনাদের অনেক অনেক উপরের লেভেল, তারা আমি বলি একদিন হয়তো ও সেটা হবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি। পলক সম্বন্ধে যদি কিছু বলতে হয় ও নিজেও সেটা জানে, ও নিজেও জেনে জানে যে আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি তার সমান ভালোবাসি, এই কথা বলবো না, তার চেয়ে একটু কম হলেও এই পার্লামেন্টের মধ্যে আমার মনে হয় সবাই জানে, ওও জানে যে ওর সম্বন্ধে যদি কেউ একটু নেগেটিভ কিছু আচরণ করে সামনে যে লোকটা এসে দাঁড়াবে তার নাম হচ্ছে শামীম ওসমান, এটা জানে ও, এবং আমি ওকে আমার আপন ছোটো ভাইয়ের চেয়ে অংশ ভালো কম বাসি না,
বেশি ভালোবাসি এবং আমি ওকে নিয়ে প্রাউড, আমি ওনাকে নিয়ে প্রাউড করি, গর্ব করি। এবং পার্লামেন্টে কিছু অ্যাসেট আছে আমাদের, আমি একটা লোকের নামও বলি ওকে, এই নামটা এখানে বলছি না, যে ও ভবিষ্যতের বঙ্গবন্ধুর সাথে একজন থাকতেন চেতবজিত লোক, আমি নামটা এখন বলতে চাচ্ছি না, যে এটা বলাটা ওনাদের অনেক অনেক উপরের লেভেল তারা। আমি বলি একদিন হয়তো ও সেটা হবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি, এবং আপনারা দোয়া করবেন। আর সবাই যারা সেজেগুজে আসছেন আপনাদের সুন্দর লাগতেছে দেখতে।